আসসালামু আলাইকুম, প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই সরল মানুষের চ্যানেলে। অনেকদিন যাবত ভাবছি একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা মনের ভিতরে ঘুরপাক খাচ্ছিল, আজকে সেটা বলার জন্য চলে এলাম। সে বিজনেস আইডিয়াটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট বিজনেস আইডিয়া। স্ক্রিন প্রিন্ট বিজনেস আইডিয়া সেটা আবার কি জিনিস? সেটা হচ্ছে, দেখুন, আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের পোস্টার দেখতে পারি, আবার দোকানের কোনো দোকান থেকে একটা পণ্য কেনার পর আমাদেরকে কিন্তু একটা ক্যাশ মেমো বা একটা চালান দিয়ে দেয়। এই সেই চালানটা কোথা থেকে তৈরি করা হয়, তারপরে আমরা যে ওয়াজ মাহফিলের পোস্টার দেখি, নির্বাচনের পোস্টার দেখি, এগুলো কোথা থেকে তৈরি করা হয়, এই জিনিসগুলো তৈরি করে কিভাবে বিজনেস করবেন, সেই বিজনেস ধারণাটা আমি আপনাদেরকে আজকে দেব। তো যদি আপনি এই বিজনেসটা করতে চান, এটা খুবই ইজি একটা বিজনেস এবং খুবই লাভজনক একটা বিজনেস, এবং প্রতিযোগিতা হাতে গোনা কয়েকজনের সাথে আপনি প্রতিযোগিতা করবেন। আপনি যদি আপনার এলাকায় বিজনেসটা শুরু করেন, দেখবেন আপনার এলাকায় সবচেয়ে বড় বাজার যেটা, সেটাতে হয়তো দুটা তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা দোকান রয়েছে, এই ব্যাপারে আর নেই। আপনি খুব সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন, কোনো ধরনের প্রতিযোগিতায় যেতে হবে না, এবং এই ব্যবসায় বিশাল বড় একটা গুমর রয়েছে, বিশাল পরিমাণ ইনকামের একটা সুযোগ রয়েছে। এই ব্যবসাটা আপনি যদি করতে চান, তাহলে আপনি চাইলে কম্পিউটারের ডিজাইন শিখেও আপনি ব্যবসা করতে পারবেন, এছাড়া আপনি চাইলে কম্পিউটারের ডিজাইন না শিখেও ব্যবসা করতে পারবেন। যদি আপনি কম্পিউটারের ডিজাইন শিখে ব্যবসাটা করেন, তাহলে আপনার আরো বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আপনি কাস্টমারের মন মতো করে ডিজাইন করে দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ডিজাইন পারেন না, সেক্ষেত্রে আপনি এই বিজনেসটা করতে পারবেন। দেখুন, আমরা যদি একটা ক্যাশ মেমো বা একটা চালানোর কথা ভাবি, তাহলে দেখবেন সেখানে কিন্তু মাত্র একটা কালারের প্রিন্ট থাকে, এখানে কিন্তু বেশি কালার থাকে না। তো সেগুলো আসলে কিভাবে বানায়, এছাড়া আপনি দেখবেন যে এই যে আমার গায়ে টি শার্ট রয়েছে, এই টি শার্টেও কিন্তু একটা প্রিন্ট রয়েছে, তাই না? এই প্রিন্টটা করার জন্য আপনি কিন্তু এই স্ক্রিন প্রিন্টের সহযোগিতা নিতে পারবেন। তো এটা করার জন্য কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যবসাটা করতে হয়, এই সম্পর্কে যদি আপনি অনেক বেশি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিভাবে আপনি ব্যবসাটা শিখতে পারেন, সে সম্পর্কে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আর এই বিজনেসটা করার জন্য কি কি কাঁচামাল লাগে, কি ধরনের সরঞ্জাম লাগে, সেগুলো আপনি এই নম্বরে যোগাযোগ করলে আপনি তাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তবে আমি এটা আপনাদেরকে বলে রাখি যে এই বিজনেস করতে হলে বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন হয়। স্ক্রিন প্রিন্টিং বিজনেসের সব ধরনের সরঞ্জাম এবং স্ক্রিন প্রিন্টিং বিজনেসের পলিসি, প্রসেস, কিভাবে কাজটা করতে হয়, এ সম্পর্কে টোটাল ধারণা পেতে হলে রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে ট্রেনিং দিবে। আপনি মাত্র 2 থেকে 5 দিনের ট্রেনিং নিয়ে এই কাজটা শুরু করতে পারবেন। এখানে যা যা সরঞ্জাম লাগবে, সব সরঞ্জামও আপনি এই রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের কাছ থেকে নিতে পারবেন। এর জন্য আপনাকে মিরপুরে অবস্থিত রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের অফিসে আসতে হবে, অথবা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে কিভাবে আপনি এই কাজটা শুরু করতে পারেন, সে ব্যাপারে সহযোগিতা পাবেন। তো এই ব্যবসাটায় লাভের পরিমাণ কেমন? এখানে লাভের পরিমাণটা কখনোই কোনো সংখ্যায় পরিমাপ করা সম্ভব নয় বা বলে দেওয়া ঠিক নয়। তবে আপনি যদি বিজনেসটা শুরু করতে পারেন, আমার ধারণা বা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারি, এখান থেকে আপনি অনেক সময় প্রায় 30%, 40%, অনেক সময় 50%ও প্রফিট করতে পারবেন। আবার এমনও সময় যায় 10%ও প্রফিট থাকে না। তো সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ব্যবসার দক্ষতার উপরে, আপনার মার্কেটিং স্কিলের উপরে। তো যদি আপনি ডিজাইন করে বিজনেসটা করতে পারেন, তাহলে বেশ ভালো হয়। এর জন্য আপনাকে একটা কম্পিউটার কিনতে হবে, হ্যাঁ, কম্পিউটার কিনতে হবে, পাশাপাশি আপনাকে গ্রাফিক ডিজাইনগুলো শিখে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি পরিসরে ডিজাইন শিখতে হবে না, একদম প্রফেশনাল ডিজাইনার হতে হবে না। আপনি যদি বেসিক ফটোশপ, ইলাস্ট্রেটর চালানোর দক্ষতাটা জেনে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। এই যে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করবেন, রাইডার গ্রুপ আপনাকে সহযোগিতা করবে, কিভাবে আপনি এই সরঞ্জামগুলো সংগ্রহ করতে পারেন, এছাড়া কিভাবে আপনি টি শার্ট প্রিন্টিং এর বিজনেসটা শুরু করতে পারেন, অথবা স্ক্রিন প্রিন্টিং এর বিজনেসটা শুরু করতে পারেন। আশা রাখছি যারা এই ব্যবসাটা সম্পর্কে কৌতূহলী আছেন, তারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের কাছ থেকে আপনি ট্রেনিং নিতে পারবেন, ট্রেনিং নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন। এবং এটাও আশা রাখছি যে অবশ্যই আপনি এই ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।